প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর সানজিদা হোসেন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে পাইলস ও ফিস্টুলার সমস্যা এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন এই বিষয়েরই একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন আমরা প্রথমেই পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে ডক্টর আফরিন সুলতানা 1985 সালের ডিসেম্বর মাসে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন তিনি 2010 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এবং সিটি হসপিটালের সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ পাইলস এবং ফিস্টুলা এই বিষয়গুলো নিয়ে অনেক কথা হয় তারপরও বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ধারণা আছে সেটি কিছুটা ভ্রান্ত কিছুটা সঠিক তো একটু আপনার কাছ থেকে জানতে চাইব এই যে পাইলস বা ফিস্টুলা বলছি আমরা এগুলো আসলে কী এবং কী ধরনের রোগ এটি আপনি একদমই ঠিক বলেছেন পাইলস ফিস্টুলা ফিশার এই ধরনের রোগগুলোর কথা আসলে শুনতে পান না এরকম আমার মনে হয় না আমাদের দেশে কেউ আছেন আর সহজ বাংলায় যেগুলো আমাদের দেশের মানুষরা এই রোগগুলোকে চিনেন সেটা হচ্ছে অর্শ যেটা আমরা পাইলস রোগ সেটা বাংলাদেশের মানুষজন অর্শ নামেই চিনেন আর সাথে ফিস্টুলা যে রোগটা তো এই ধরনের দেখবেন এইসব রোগের জন্য সব জায়গায় খুব চটকদার অনেক বেশি বিজ্ঞাপন থাকে এবং আসলে অনেক বেশি অপচিকিৎসার শিকার হচ্ছেন মানুষজন সেটা শহরে বলেন গ্রামে বলেন সব জায়গায় তো এটার সম্বন্ধে আসলে ভ্রান্ত ধারণা অনেক আমি একটু জাস্ট আইডিয়া দিই রোগ দুইটা সম্বন্ধে যেহেতু সবারই মলদারের যে কোনো একটা সমস্যা হলেই ধারণা থাকে যেটা পাইলস যেই ধরনের অসুবিধাই হোক সবাই আগে এটা জানেনও এটা আর এসে এখন রোগীরা সরাসরি বলেন যে হ্যাঁ আমার পাইলসের অসুবিধা হয়েছে তো আমি একটু রোগীতে জানার জন্যই বলতে চাই পাইলস রোগটা আসলে এটা হচ্ছে রক্তনালী যেটা সেটা ফুলে যায় মলদ্বারের ভিতর আমাদের কিছু রক্তনালী থাকে রক্তনালী কুশন থাকে সেটা আল্লাহ ন্যাচুরালি আমাদের সবাইকেই দিয়েছেন এবং সেটা কিছু ফাংশন আছে তার ফাংশন হচ্ছে মলদ্বারের মধ্যে যখন মলটা এসে জমা হয় সেটাকে সাপোর্ট দেওয়া তো যদি কোনো কারণে এই রক্তনালীর যে কুশনগুলো সেগুলো যদি অনেক বেশি ফুলে যায় তখন সেটা আস্তে আস্তে মলদ্বারের ভেতর থেকে বাইরের দিকে বের হয়ে আসে এবং সেটা বিভিন্ন ডিগ্রিতে তার প্রেজেন্টেশন করে তখনই আমরা এটাকে পাইলস রোগ বলি আর ফিস্টুলা যেটা ফিস্টুলা হচ্ছে কি এটা আপনাকে সহজভাবে বললে বোঝাতে পারে একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন বা যেটা দরকার নাই দুটো জিনিসের মধ্যে একটা নালীর মতন কানেকশন হয়ে গেল যেটা হয় যে মলদ্বারের ভেতরের সাথে চামড়ার মধ্যে একটা নালীর মতন একটা অ্যাবনর্মাল যোগাযোগ হলো এরকম যখন হয় সাধারণত এটা হয়ে থাকে যারা ডায়াবেটিক রোগী বা যাদের বারবার ফোড়া হয় এই ধরনের সমস্যাগুলো মলদের আশেপাশে যখন ফোড়াগুলো হয় সেগুলো ফেটে গিয়ে তখন এই অ্যাবনর্মাল নালীগুলো তৈরি হয় তো তখন সাধারণত রোগীরা এরকম বলেন যে আমাদের কিছুদিন আমার কিছুদিন আগে একটা ফোড়া হয়েছিল সেটা ফেটে গিয়ে এরকম পুঁজ পড়তো এখন এখান দিয়ে হয়তো অনেক সময় পুঁজ আসে রক্ত আসে অথবা ময়লা পানি আসতে পারে অনেক সময় মলও বের হয়ে আসতে পারে যদি এটা একেবারে মলদারের সাথে কমিউনিকেটেড থাকে তো এই জাতীয় সমস্যা নিয়ে যখন আপনাদের কাছে আসে আপনারা কীভাবে প্রথমে সেটি ম্যানেজ করেন বা প্রথমেই কি আপনারা তার থেকে তার উপসর্গের কথা শুনে বুঝতে পারেন যে আসলে রোগীর কী হয়েছে কিছুটা তো আমরা ধারণা করতে পারি অবশ্যই যদিও রোগী এসেই যদিও বলে যে পাইলস কিন্তু তার মানে এই না যে আমরা সেটা মেনে নিই আমরা কিছু রোগীদেরকে কিছু প্রশ্ন করি যেটা আমরা বলি হিস্ট্রি টেকিং তারপর আমরা পরীক্ষা নিরীক্ষা করি এই পরীক্ষার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে আমরা বলি প্রোক্টোস্কোপি এই যে পাইলসের যে সমস্যাটা এই রক্তনালী ফুলে যাওয়া এটা কিন্তু আঙুল দিয়ে আমরা যে দেখি সেটাতে সাধারণত খুব বেশি বোঝা যায় না কারণ রক্তনালীর যে ফোলাটা সেটা খুব সফট থাকে আঙুল দিয়ে দেখলে অত বোঝা যায় না এটা অবশ্যই একটা প্রোক্টোস্কোপির মাধ্যমে নির্ধারণ করতে হয় আচ্ছা তো এই প্রোক্টোস্কোপি যে পরীক্ষাটা আমরা করি এটা বেড সাইডে করা যায় রোগীরা যখন আমাদের চেম্বারে আসেন আমরা চেম্বারে এই পরীক্ষাটা করে নিতে পারি তাৎক্ষণিকভাবে এটা করা যায় এবং খুব ভালোভাবেই বোঝা যায় আর আরেকটা যেটা বলছিলাম যে ডিগ্রি অনুযায়ী পেশেন্টের প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট হতে পারে যেমন ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি যখন থাকে তখন সাধারণত রোগীর মেইন সিমটম থাকে ব্যথা ছাড়া রক্তপাত হওয়া ফিশার যে রোগটা থাকে সেটাতেও কিন্তু পেশেন্টদের রক্তপাত হয় কিন্তু সেটা একটু অল্প পরিমাণে হয় এবং ব্যথাযুক্ত থাকে কিন্তু পাইলসের যে রক্তপাতটা সেটা হয় ব্যথাবিহীন এবং সেটা রক্তটা পরে অনেক সময় চুইয়ে অথবা ফিনকির মতন ছুটে গিয়ে রক্ত পড়তে পারে ফ্রেশ ব্লাড একদমই ফ্রেশ ব্লাড পড়ে এবং এটা পেইনলেস থাকে তারপর যখন এটা সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রির দিকে চলে যায় তখন সেটা মলদার দিয়ে বের হয়ে আসে থার্ড ডিগ্রিতে সেটা আর ভিতরের দিকে ঢুকতে চায় না হাত দিয়ে ঢুকাতে হয় তো এরকম রোগীর উপসর্গ শুনে আমরা একটু আন্দাজ করে নেই তারপর পরীক্ষা করে আমরা নিশ্চিত হই যে এটা কোন অবস্থায় আছে তাহলে সেই অবস্থার উপরও তো চিকিৎসা নির্ভর করছে খুবই গুরুত্বপূর্ণ যে কারণ নেক্সট আমরা রোগীকে যে ট্রিটমেন্টটা দিব সেটা ডিপেন্ড করবে কোন স্টেজে বা কোন ডিগ্রিতে এই পাইলস রোগটা আছে সেটার উপর আচ্ছা
আচ্ছা, আর অপারেশনটা করার যেহেতু আপনি তো বলছিলেনই যে অনেকেই জেনে যায় পাইলস সম্পর্কে অনেক কিছু, বা অনেকে হয়তো নিজেরাই হয়তো ডায়াগনোসিস করে নিয়ে আসছে আপনার কাছে, তো তারাও কিন্তু অনেকে ভয়েই থাকে যে পাইলস মানেই তো অপারেশন করতে হবে, এবং সেই ভয়ের কারণেই কিন্তু অপচিকিৎসকের কাছে চলে যায়। তো আপনারা আসলে কখন কনফার্ম হন বা নিশ্চিত হন যে আসলে এই এই সময়টাতে অপারেশনটাই জরুরি, সেটি কোন স্টেজের ক্ষেত্রে? আসলে এই ধরনের রোগীদের কিছু কোয়েশ্চেন খুব কমন থাকে। একটা হচ্ছে আমার এই রোগটা অপারেশন ছাড়া ঠিক করা যাবে কি না, ঠিক আছে? যেহেতু সবারই একটা ধারণা থাকে, কবিরাজি হোক বা অন্যান্য চিকিৎসা দিয়ে সেটা ঠিক হয়ে যায়, একটা ভুল ধারণা অনেকেরই আছে আমাদের দেশে এখনো। ওখানে গিয়ে কিন্তু আলটিমেটলি ক্ষতি করে আবার কোনো উপকারই হয় না, একদমই ক্ষতি হয়, এবং আলটিমেটলি আমাদের কাছেই ওনারা আসেন। তো সচেতনতার অভাব এটার মেইন কারণ, হয়তো প্রথম দিকে বুঝতে পারেন না। তো সবার এই কোয়েশ্চেনটা থাকে যে এটা সার্জারি ছাড়া ঠিক করা সম্ভব কিনা, ওষুধপত্র দিয়ে ঠিক করা সম্ভব কিনা, এবং আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যদি সার্জারি করতেই হয় সেক্ষেত্রে এটা আবার হবে কিনা। তো আমি প্রথম কোয়েশ্চেনটা অ্যান্সার করি, যেটা বলে যে এটা সার্জারি ছাড়া ঠিক হয় কিনা। সার্জারি কি যে কোনো স্টেজ হলে কি আপনারা সার্জারি পরামর্শ দেন? সেটি কোন স্টেজে? সেটা হচ্ছে গিয়ে আসলে যে প্রাইমারি যে স্টেজগুলো থাকে, সাধারণত ফার্স্ট ডিগ্রি হেমোরয়েড যখন থাকে বা ফার্স্ট ডিগ্রি পাইলস যখন থাকে, তখন সাধারণত কখনই সার্জারির জন্য অ্যাডভাইস করা হয় না, তখন আমরা ওষুধপত্র দিই। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমরা এর আগেও একবার আলোচনা করেছিলাম কোষ্ঠকাঠিন্য নিয়ে, কোষ্ঠকাঠিন্যর সাথে এই পাইলসের খুব গূঢ় সম্পর্ক আছে। যেরকম ফিশারের জন্য এটা কোষ্ঠকাঠিন্য দায়ী, সেরকম কোষ্ঠকাঠিন্যর জন্য কিন্তু পাইলসটাও আস্তে আস্তে বাড়তে থাকে। তো এই জন্য আমরা এটা ইনিশিয়ালি যখন আমাদের কাছে আসে তখন চিকিৎসার দুইটা ধাপ থাকে। একটা হচ্ছে তার লাইফস্টাইলটাকে মডিফিকেশন করা, কোষ্ঠকাঠিন্য যাতে না হয় সেজন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, শাকসবজি খাওয়া, দরকার হলে এসবগুলোর ভুষি খাওয়া, এভাবে মলটাকে ঠিক রাখা। যেহেতু কোষ্ঠকাঠিন্যটা একটা বড় কারণ, সেহেতু কোষ্ঠকাঠিন্যকে আগে দূর করতে হবে, যেটা এই রোগটাকে বাড়াচ্ছে সেটাকে আগে দমাতে হবে। তারপর রোগটার জন্য আমরা কিছু চিকিৎসা দিই, কিছু ওষুধপত্র দিই। তারপর যখন সেকেন্ড ডিগ্রিতে আসে, যদি সেক্ষেত্রেও আমরা ওষুধপত্র দিই এবং বাকি পরামর্শগুলো দিই, যদি তারপরে ইম্প্রুভ না করে তখন কাটা ছেঁড়া ছাড়াও কিন্তু এ রোগের ট্রিটমেন্ট দেওয়া যায়। আমরা একটা প্রসিজিওর করি যেটাকে বলা হয় ব্যান্ডিং, মানে একটা রাবার ব্যান্ডের মতন জিনিস ওই রক্তনালী টিউমারের মুখে পরিয়ে দেওয়া হয়, তখন সেটা অটোমেটিক্যালি শুকিয়ে ঝরে যায়, এটাতে কিন্তু কোনো কাটা ছেঁড়া করতে হয় না। তারপর এর চাইতেও যদি আরো বেড়ে যায়, যখন সেটা থার্ড ডিগ্রি বা ফোর্থ ডিগ্রি দিকে চলে আসে, তখন আমাদেরকে সার্জারিতে যেতে হয়। এবং সার্জারির পরবর্তী পরামর্শ কি থাকবে এইটা একটু জানতে চাই। সার্জারির পরে আবার হতে পারে কি না সেটি আপনি ইতিমধ্যে বলেছেন যে এটি অনেকের একটা কমন কোয়েশ্চেন থাকে যে সবাই জানতে চান। তো এই ধরনের যাদের থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি হয়ে গেছে তাদের ক্ষেত্রে আসলে সার্জারিটা আমাদেরকে যেতেই হয়। তবে এখন অনেকেই জানেন এই অপারেশনের কথা, যে খুব বেশি আমাদের মলদারের কাছে কাটাছেঁড়া করতে হয় না, আমরা মেশিনের মাধ্যমে সার্জারিটা করে দেই। দ্যাট ইজ লঙ্গো প্রসিজিওর, যেখানে হাতে কোনো কাটাছেঁড়া করা লাগে না আমাদের। আগে যে যখন এই সার্জারিগুলো করা হতো তখন কিন্তু মানুষের হয়তো অনেক সময় মাসখানেক হাসপাতালে থেকে যেতে হতো বা অনেক লম্বা সময় ধরে চিকিৎসা নিতে হতো। এখন এই প্রসিজিওরটা করলে সাধারণত এক থেকে দুই দিনের মধ্যেই রোগীরা বাসায় ফেরত যেতে পারেন। এবং এটা আগে এই অপারেশনগুলোতে কাটাছেঁড়া করে যখন করা হতো তখন কিন্তু রোগীদের খুব ব্যথা হতো, রস ছড়তো, বিভিন্ন ধরনের অসুবিধা হতো। এখন এই মেশিনের সাহায্যে অপারেশনে এই অসুবিধাগুলো কিছুই হয় না। বিশ্বমানের চিকিৎসা পদ্ধতি আপনারা করছেন খুব সুন্দরভাবে, এবং এটা খুব সুন্দরভাবেই এখন আমরা করি। আসলে আমাদের এখন যেটা রোগীদের জন্য জানা দরকার, যে যাদের নলেজ নেই বা অপচিকিৎসার শিকার হওয়ার চাইতে যদি একবার ওনারা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে চিকিৎসাটা নিয়ে যান, তাহলে ওনারা সারা জীবনের জন্য ইনশাআল্লাহ ভালো থাকতে পারবে নিঃসন্দেহে। একটু জানতে চাইবো ফিস্টুলা নিয়েও কিছু, যে ফিস্টুলার আপনি বলছিলেন যে কিছু উপসর্গ আছে এবং সেটির চিকিৎসা আসলে ডিপেন্ড করবে কিসের উপরে? আচ্ছা, ফিস্টুলা রোগের ক্ষেত্রে রোগীর উপসর্গগুলো দেখলেই আমরা সাধারণত বুঝতে পারি, তারপর আমাদেরকে পরীক্ষা করে দেখতে হয়। শুধু যে আমরা বেডসাইড পরীক্ষা করি তা না, আমাদের আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, নির্ভর করে ফিস্টুলাটা কী অবস্থায় আছে। সাধারণত ফিস্টুলার ক্ষেত্রে যেটা অসুবিধা হয়, এটা তো একটা ইনফেক্টিভ কন্ডিশন, মানে এখানে সাধারণত ইনফেকশন থাকে, তো এই জিনিসটা কন্ট্রোল করাটা খুব ইম্পর্টেন্ট। এবং সেই সাথে যেহেতু এটা একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন, যেটা আমরা চাচ্ছি না, অপ্রয়োজনীয় একটা কমিউনিকেশন, এজন্য ফিস্টুলা রোগটা যখন হয় তখন আসলে সার্জারি করে নিতে হয়। এটার ক্ষেত্রেও রোগীদের একটা কোয়েশ্চেন থাকে, যেটা ওষুধপত্র দিয়ে বা অ্যান্টিবায়োটিক খেয়ে ঠিক হবে কিনা, যেহেতু একটা সার্জারি ছাড়া থাকা যাবে কিনা। জি, সার্জারি ছাড়া, মানে সার্জারি ছাড়া এটা ওনাদের কিওর হবে কিনা। তো অ্যান্টিবায়োটিক দিলে যেটা হয় সেটাতে ইনফেকশনটা কন্ট্রোল হয়, কিন্তু যে নালিটা হয়ে আছে সেটা কিন্তু আসলে রিমুভ হয় না, সেটা আমাদেরকে সার্জিক্যালি বের করে দিতে হয়। নয়তো যে রোগীদের অসুবিধাটা হয় এটা বারবার হতে থাকে, অথবা এখান থেকে অনেক সময় ব্রাঞ্চিং হতে থাকে, একটা নালি থেকে অনেকগুলো মুখ বের হয়ে গেল, বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল, তখন কিন্তু অপারেশনটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়।
সেক্ষেত্রে এই জন্য উচিত যখনই কারো এরকম একটা অসুবিধা হবে যে পাশ দিয়ে একটা নালীর মতো বের হয়েছে, পুঁজ পড়ছে বা রক্ত পড়ছে বা কোনো অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই একজন সার্জারি বিশেষজ্ঞকে দেখানো অথবা একজন জেনারেল সার্জনকে দেখে সেটা চিকিৎসা সাথে সাথে নিয়ে নেওয়া অবশ্যই নিঃসন্দেহে। এবং আপনি যেটি বলছিলেন যে ব্রাঞ্চিং হয়ে যায়, এটি হচ্ছে এটির কমপ্লিকেশন ফিস্টুলার ক্ষেত্রে। পাইলসের ক্ষেত্রে যদি সঠিকভাবে বা সময় মতো যদি চিকিৎসা করা না হয়, কিংবা আপনি যেটি বলছিলেন যে অপচিকিৎসকের কাছে যদি চলে যায়, সেক্ষেত্রে কী কী জটিলতা বা সমস্যা হতে পারে? পাইলসের ক্ষেত্রে যে অসুবিধাগুলো হয় যদি ঠিকভাবে চিকিৎসাটা নেওয়া না হয়, আমি বলছিলাম যে কয়েকটা ডিগ্রি থাকে এটার, যখন থার্ড ডিগ্রি হয়ে যায় তখন সেটাকে হাত দিয়ে ম্যানিপুলেট করে ভিতরে ঢুকিয়ে নিতে হয়, একটা আঙ্গুরের থোকার মতো জিনিস বের হয়ে আসে। যখন এটা ফোর্থ ডিগ্রিতে চলে আসে তখন কিন্তু এটা ম্যানিপুলেশনও আর মলদ্বারের ভেতরে ঢুকে না, বাইরের দিকে ঝুলে থাকে, তখন এটা অনেক সময় টুইস্ট হয়ে গিয়ে এটা গ্যাংগ্রিন বলি আমরা, বা একদম পচে যাওয়ার, যখন এটাতে রক্ত সরবরাহ কমে যায় তখন জিনিসটা মরে যায়, পচে যায়, এরকম হতে পারে। অথবা যেহেতু অনেক ঝুলে থাকে এটার কারণে অনেক সময় এটা আলসার হয়ে যেতে পারে। এখান থেকে অনেক ক্ষেত্রে বড় যাদের পাইলস থাকে অনেক বেশি ব্লিডিং হয়ে রোগী কিন্তু অ্যানিমিক হয়ে যেতে পারে বা রক্তশূন্যতায় পড়ে যেতে পারে। তো এই ধরনের কমপ্লিকেশনগুলোই মেইনলি হয়ে থাকে। তো এই জন্যই আসলে কমপ্লিকেশনের জন্য ওয়েট না করে উচিত, যখন চাইবো না আসলে অত দূর পর্যন্ত আমাদের রোগীরা যাক, তারা যাতে সময় মতো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চলে আসেন। প্রতিরোধের বিষয়টা যেহেতু আমরা সবসময় হাইলাইট করে থাকি, এক্ষেত্রেও তাই যে, এবং বলছিলেন যে কোষ্ঠকাঠিন্যর একটি বড় সম্পৃক্ততা রয়েছে এই রোগগুলোর সাথে, প্রতিরোধের বিষয়টা তাহলে কিভাবে আনা যায়? প্রতিরোধের বিষয়টা আসলে এখানে এক মানে যেটা আপনি বলেছেন অলরেডি, যেহেতু এটা যে অভ্যাসগুলো আসলে এই রোগগুলোকে স্টিমুলেট করে সেই অভ্যাসগুলোকে আসলে আমাদের কন্ট্রোল করে নিতে হবে, যার মধ্যে একটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। তো যতটুকু সম্ভব আমাদের এই অভ্যাসগুলো ঠিক করা, যেটা বলছিলাম যে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া, শাকসবজি ফলমূল বেশি করে খাওয়া, ইসবগুলোর ভুষি খেতে পারেন। অনেক সময় যদি দরকার হয় আমরা রোগীদেরকে কিছু ওষুধপত্র প্রেসক্রাইব করি, স্টুল সফটনার, যেটা স্টুলটাকে সফট রাখবে। যদি আপনার মনে হয় যে আপনার নর্মাল নিয়মে কন্ট্রোল হচ্ছে না, ডাক্তারদেরকে কাছে গেলে ওনারা আপনাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওষুধ দিয়ে দেবেন, যেটা আপনি খেয়ে স্টুলটাকে নরম রাখতে পারবেন। আর অবশ্যই 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 যতই মনে হোক যে আমার রক্ত পড়ছে মানে সেটা পাইলস, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। কারণ পাইলস রোগের মতনই হয়তো সিমটম, কিন্তু সেটা এর চাইতেও ভয়ঙ্কর কিছু হতে পারে, যেমন ক্যান্সার। এটা পরীক্ষা নিরীক্ষা ছাড়া কখনোই বোঝা সম্ভব না, একই রকমই উপসর্গ কিন্তু সেটা পরীক্ষা নিরীক্ষা ছাড়া কখনোই বোঝা সম্ভব হবে না, এটা পাইলস নাকি ক্যান্সার। তো এই এই ধারণাটা থেকে বের হয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ যে মলদ্বারে কোনো সমস্যা হলেই সেটা পাইলস। সেটা অবশ্যই একজন ডাক্তারের কাছে, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া, একজন জেনারেল সার্জন অথবা কোলোরেক্টাল সার্জন, ওনার সাথে কনসাল্ট করা এবং শিওর হয়ে নেওয়া যে এটাতে অন্য কোনো অসুবিধা আছে কিনা, আর পাইলস রোগ থাকলে সেটার ঠিক চিকিৎসাটা নিয়ে নেওয়া। চমৎকার বলেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।